আসসালামু আলাইকুম, আমি আবিদা সিলেট থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলের তরফ থেকে। একটি লাইক দিয়ে প্লিজ পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন, আর অযথা চ্যানেলের ক্ষতি করবেন না। আপনারা স্প্যাম কমেন্ট করে চলে যান, তাই আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে, সেটাই সম্ভাবনা দেখাচ্ছে বর্তমানে। তো আজকে আমি এই ভেন্ডিগুলো কাটতেছি, দুপুরে বাজি করব। তাই আরও একটি কথা বলবো, আমি একদিনে মনে হয় গনে গনে আমি 50 জনের ঘরে গিয়ে দাওয়াত দিয়ে এসেছি, ওদের সাথে আমি যুক্ত হয়ে এসেছি। পরেও আমি অপেক্ষা করলাম, দুদিন তিন দিন হয়ে যায়, কেউ আর ব্যাগ দেয় না। কেউ এমনও আছে যে একদিন পর দুদিন পর ব্যাগ দিয়ে দেয়, কিন্তু ওদের ঘরে গিয়ে বলতে হয় যে ব্যাগ দেওয়ার জন্য, আবার কেউ ব্যাগ দেয় না। কিছু ভালো লাগে না এসব। কি আমি যখন একটা জিনিস শেয়ার করতে পারি, আপনারা কেন শেয়ার করতে পারেন না? আমি যখন নিজে বন্ধুত্বের হাত নিজে ইচ্ছে করে বাড়িয়ে দিতেছি, তখন আপনারাও দেন। এমনিতেই চারিদিকে বন্যার অবস্থা খুবই ভয়াবহ, তাই আজকে আমার মন ভালো না, কি করব। সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুক। আমার ভেন্ডিটা কাটা হয়ে গিয়েছে, তো এখন আমি উনুনে ভেন্ডিটা বসিয়ে দিতেছি। প্লেট বাটিগুলো একটু গুছিয়ে নিতেছি, কারণ রান্নার সময় প্লেট বাটিগুলো ব্যবহার হয়, তাই সবগুলো কিছু এলোমেলো হয়ে যায়। তাই এখন গুছিয়ে নেব, বর্তমানে আর এলোমেলো হবে না, কারণ দুপুরে রান্না শেষ। আর এইতে কাঁঠালের গন্ধ, শুধু পাকা কাঁঠালের গন্ধ, ভালো লাগে না কাঁঠাল। প্রথমে প্রথমে একটু ভালো লাগতো যখন নতুন বের হয়েছিল, এখন আর ভালো লাগে না, শুধু কাঁঠাল আর কাঁঠাল। আমার মেয়ে মুরগিকে খাবার দিতেছে। মুরগিরা খানে দিরা নিগো, আর অনেকদিন পর রুদ্রের দেখা হয়েছে, আর তাই অনেকগুলো লাকড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে শুকানোর জন্য। ফোন করে এসে গেলাম, আর এই দেখো মেয়েটা জানালার সামনে দাঁড়িয়ে আছে, শুধু এখানেই দাঁড়িয়ে থাকে। ওই নাবিহা, তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আমার ভিডিও এখানেই শেষ করতেছি। যদি ভিডিওর চলার মধ্যে ভিডিওর কোনো এতটুকু অংশ আপনাদের ভালো লাগে, তাহলে
অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই পাশে থাকবেন, পাশে পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।